एवरीवन वेलकम बैक टू माय चैनल। होप यू गाइस आर वेल। यस, অনেক দিন বাদে আবার ভিডিও বানাচ্ছি বিকজ অনেকগুলো দিন অফ নিয়েছিলাম বিকজ অনেক কাছের মানুষকে হারিয়েছি। এন্ড লাস্ট কয়েকটা ভিডিওতে লোকজন খুব বাজে বাজে কমেন্টস করছিল এভরিওয়্যার, লাইক ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে বলো, লাস্ট ইউটিউব ভিডিওতে তো কমেন্টস ডিসেবল করে দিয়েছিলাম। এন্ড তো তারপর বেসিক্যালি ইউটিউবটা অনেকদিন আর করা হয়নি, তো ইনস্টাগ্রামের দিকেই বেশি মন দিচ্ছিলাম। তো তারপর ভাবলাম না, লোকে তো সবসময় মন্তব্য করবেই, এরকম লোকেদের কাজই এটা, সো লোকের জন্য আমি ডিপ্রেসড হয়ে ইউটিউব ভিডিও বন্ধ করে দেবো, ইটস নট সলিউশন। সো তারপর আবার ভাবলাম চলো ব্যাক করা যাক, নতুন করে ভিডিও আপলোড করা যাক। আর সামনে ঈদ আসছে, ঈদের থেকে ভালো সময় আর কিছুই হয় না, তো ঈদ মেকআপ লুক দিয়েই চলো ভিডিওটা স্টার্ট করি। সো আই এম এক্সট্রিমলি সরি, অনেকদিন অফ ছিলাম। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে যারা আমার ওয়েল উইশার্স, তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলো তো আজকের মেকআপের কথা বলি। আজকে একটা ক্রিয়েট করবো ভেরি অফোর্ডেবল টিনেজারদের বেসিক্যালি একটা ঈদ মেকআপ লুক, কারণ আমরা যারা টিনেজার হই আমাদের বেশি বাজেট থাকে না, একটা ফিক্সড বাজেটের মধ্যে আমাদের কোনো মেকআপের প্রোডাক্টসগুলো অ্যারেঞ্জ করতে হয়, বা হয়তো বড় কোনো আপু থাকলে বা আমির থেকে একটু ধার নিয়ে তার মেকআপ জিনিসগুলো ইউজ করতে হয়। তো সেই জন্য আজকে বেসিক্যালি একটা ভীষণ অফোর্ডেবল এর মধ্যে একদম সিম্পল কুইক একটা মেকআপ লুক দেখাবো। আর এখন তো ঈদটা প্যান্ডামিকের মধ্যে পড়েছে, তো বেসিক্যালি হাফ লকডাউন তো চলছেই এখানে, তো বাইরে বেরানোর তো সেরকম কোনো উপায়ও নেই, তো বেসিক্যালি ঘরেতে গেট টুগেদার ফ্যামিলি মেম্বারদের সাথে, তো হালকা করে একটু সাজলে যেরকম হয়, তো আজকে খুব ইজি একটা মেকআপ লুক দেখাবো। সো মেকআপ লুকটা করার আগে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড, যাদের এরকম ছোট ছোট সামনের চুলগুলো মুখে এসে পড়ে তাদের জন্য বেসিক্যালি একটা এরকম হেয়ার ব্যান্ড চাই। তো হেয়ার ব্যান্ডটা দিয়ে ফার্স্টে চুলটাকে ঠিক করে নেব, তো নিয়ে চলো লেটস গেট স্টার্ট। ওকে, সো ফার্স্টে কিন্তু আমি আমার মুখটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি। সব যে কোনো মেকআপের আগে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিতে হবে, তারপর টোনার লাগাতে হবে, তারপর ময়শ্চারাইজার লাগাতে হবে। তো আমি টোনারটা লাগিয়ে নিয়েছি, এখন লাগাবো আমি ময়শ্চারাইজার। সো আমি ইউজ করছি ল্যাকমে পিচ মিল্ক সফট ক্রিম একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা খুব অফোর্ডেবল, ময়শ্চারাইজারটা কিন্তু একদম অল্প করে নিলে হবে না, ময়শ্চারাইজারটা একটু বেশি করেই নিতে হবে, কারণ মুখটা ভালো করে কিন্তু ময়শ্চারাইজ করা ভেরি ইম্পর্টেন্ট। সো মুখটাকে আমরা খুব ভালো করে ময়শ্চারাইজ করে নিয়েছি, যাদের ড্রাই স্কিন তারা কিন্তু আরও ভালো করে ময়শ্চারাইজ করবে, না হলে কিন্তু মেকআপটা ঠিক করে বসবে না। যেহেতু আমরা টিনেজারদের জন্য মেকআপটা দেখাচ্ছি, তো বেসিক্যালি তোমরা সবার কাছে হয়তো ফাউন্ডেশন নেই, তো ফাউন্ডেশন যাদের নেই, বিবি ক্রিম বা সিসি ক্রিম সবার কাছেই হয়তো থাকে, মানে মোস্ট অফ দ্য পিপলের কাছে আমি ধরে নিচ্ছি বিবি ক্রিম বা সিসি ক্রিম থাকে, তোমরা সেটাই ইউজ করো। আমার কাছে বিবি ক্রিম সিসি ক্রিম নেই, ওকে। সো ওকে ফাইন, তো তার জন্য কি করব, তার জন্য ভাই আমরা আফটারঅল বাঙালি, তো আমাদের কাছে হ্যাক থাকে, তো এই যে ময়শ্চারাইজারটি ইউজ করেছিলাম এইটুকু কোয়ান্টিটিতে সেই ময়শ্চারাইজারটা নিয়ে নেব, হাতের মধ্যে জাস্ট ভালো করে একটু এই যে নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে হ্যাক জুগার, আফটারঅল বস বাঙালিরা জুগারেতেই চলে। ওকে, সো নিয়ে নিচ্ছি যে কোনো, তোমাদের কাছে যদি ফাউন্ডেশন থাকে ফাউন্ডেশন নিয়ে নাও, বা তোমার কাছে না থাকলে বড় বাড়ির বড় কে আছে, আম্মু মা আপি যে আছে তাদের থেকে ইচ্ছা নিয়ে নাও। এরকম একটা আমি ইউজ করছি মেবলিনের এই ফাউন্ডেশনটা, তো এই ফাউন্ডেশনটা কি করব, বেশি লাগবে না, জাস্ট একটা পাম্প আমি করলাম, আমি জাস্ট হাফ পাম্প নিয়েছি। ওকে, এই দেখো দেখতেই পাচ্ছ ওইটুকু নিয়েছি, ভালো করে মিক্স করব। এই দেখো পুরো তোমার বিবি ক্রিম সিসি ক্রিম যাই হোক রেডি, সারা ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি, ভালো করে ডট 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 করে দেখতেই পাচ্ছ পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার আমি কি করব, এটাকে একটা স্পঞ্জ, এরকম একটা স্পঞ্জ তোমাদের লাগবেই, যারা ব্রাশে কমফোর্টেবল ব্রাশ নিয়ে নাও, বাট স্পঞ্জটাকে কিন্তু জলে ভিজিয়ে নিয়ে এইভাবে জাস্ট জলটা চিপে ফেলে দিয়ে এরপর জাস্ট ড্যাব 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 করে পুরো ফেসটা ড্যাব করে নিতে হবে।
হাত দিয়ে চাইলেও কিন্তু করতে পারো, হাত দিয়ে খুব আরামসে এটা কিন্তু ব্লেন্ড হয়ে যায়। সো ফেস ডান, গলাতেও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। অফকোর্স যে বিবি ক্রিম বা সিসি ক্রিম যেটাই তোমরা ইউজ করো না কেন, গলাতেও কিন্তু ইউজ করে নেবে, নাহলে কিন্তু ফেস আর গলার কালার দুটো পুরো দুরকম লাগবে, সেটা কিন্তু ভাল লাগবে না। কানেও একটু অ্যাপ্লাই করে নেবে যাতে অল ওভার ফেসটা নেকটা পুরো সেম একই কালার লাগে। তো আমি ওখানে মেবরিনের ফিট মি এই কম্প্যাক্টটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছে এরকম একটা ব্রাশ, যাদের কাছে ব্রাশ নেই কোনো ব্যাপার না, এইরকম একটা জিনিস এটার সাথে আসেই, তো এটা দিয়েই তোমরা ড্যাব ড্যাব করে নিতে পারো, নো প্রবলেম। চলো জাস্ট এটা একবার এরকম করে নিয়ে ফেলে দেবে যাতে এক্সেসটা চলে যায়। ডান। সো এরপর আইব্রোজটা করে নেব, তারপর আই মেকআপে যাবো। আইব্রোজটা করছি এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আই মেকআপ কিট, আইব্রোজ কিট যেটা, সেটা দিয়ে। ওকে, সো আইব্রোজটা ডান হয়ে গেছে। আইব্রোজ কিন্তু এখন আর ওরকম শার্প আইব্রোজ কিন্তু খুব একটা ভালো লাগে না, এখন কিন্তু যে ট্রেন্ডে চলছে এখন ট্রেন্ডটা একটু ন্যাচারাল আইব্রোজটাই বেশি ভালো লাগে। তো আইব্রোজ একদম শর্ট করে ওরকম করে করার দরকার নেই, জাস্ট যেরকম তোমার আইব্রো শেপ, জাস্ট একটু আইব্রো পাউডার নিয়ে হালকা করে জাস্ট শেপটা যেরকম আছে সেভাবে একটু আউটলাইনটা করে একটু ফিল করে নাও ভেতরটা। আইব্রোজের পর এবার চলে যাব আই মেকআপে। তো আই মেকআপের জন্য আমি কিন্তু যখন ফুল ফেসটাকে ময়শ্চারাইজ করছিলাম, আইজটাকেও কিন্তু ভালো করে ময়শ্চারাইজ করেছি, যেহেতু আমরা টিনেজারদের জন্য মেকআপটা লুক করছি, তো ভেরি অ্যাফোর্ডেবল এবং ভেরি লেস প্রোডাক্টে দেখাবো, তো তোমাদের কনসিলারের কোনো দরকার নেই। তো আমরা যখন ওই যে বিবি ক্রিমটা বা ময়শ্চারাইজারের মধ্যে একটু ফাউন্ডেশন নিয়ে যখন অ্যাপ্লাই করে নেব, সেইভাবেই তখন আই মেকআপটা, আই এর মানে হচ্ছে যে বেস মেকআপটা, সেটা করে নেব। জাস্ট যেটা করব ওর উপর জাস্ট এই ফেস পাউডারটা নিয়েছিলে, সেই ফেস পাউডারটা, সেম পাউডারটা নিয়ে জাস্ট আইলিডের ওপর ড্যাব ড্যাব করে নেব। এবার আমরা আই মেকআপ করবো, নিয়ে নেবো আই শ্যাডো। তো আমি এখানের জন্য নিকায়নকে যে ওদের অটম স্পাইস বলে যেই আই শ্যাডোটা আছে সেই আই শ্যাডোটা নিয়েছি, এটা কিন্তু ভেরি অ্যাফোর্ডেবল। ফার্স্টে এখান থেকে নিয়ে নিচ্ছি এই কালারটা, এটা দিয়ে জাস্ট ট্রানজিশন কালারটা করে নেব, জাস্ট নিয়ে এক্সেসটা ফেলে দিলাম। ট্রানজিশন কালার মানে প্রথমেই ওই কালারটা দিয়ে নেব। এবার যেটা করব, এই গোল্ডেন যে শেডটা আছে, গোল্ডেন শেডটা আমি হাত দিয়ে নিচ্ছি, তো এটা কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে ব্রাউন শেডটা ছিল, ব্রাউন শেডটা ব্রাশের মধ্যে নেব, ড্যাব ড্যাব করে এক্সেস জিনিসটা ফেলে দিলাম, ফু দিয়ে নিলাম, দিয়ে আউটার যে কর্নারটা আছে সেই কর্নারটা এরকম করে জাস্ট ড্যাপ করে অ্যাপ্লাই করে নিলাম, অ্যাপ্লাই করে নিয়েছি, আরও এক্সেসটা ফেলে দিয়ে এইবার খুব ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে নেব। জাস্ট এই যে লাগে ব্রাউন শেডটা আছে, ব্রাউন শেডটা নিয়ে লোয়ার ল্যাশ যেটা আছে, লোয়ার ল্যাশে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো মাস্কারা কালারটা নিয়ে কিন্তু আমি আমার আই যে ল্যাশটা আছে আই ল্যাশটা কার্ল করে নেব। আমি এখানে ইউজ করছি তোমার ল্যাশ সেন্সেশন যে মাস্কারাটা আছে মেবলিনের, ফলস ল্যাশ ইউজ করছি না, সেই জন্য মাস্কারা কিটটা কিন্তু আমরা দুটো কোড অ্যাপ্লাই করে নেব। ওপরেও এরমভাবে অ্যাপ্লাই করেছি, নিচেও কিন্তু সেমভাবে অ্যাপ্লাই করবো। চোখের ডিফারেন্সটা কিন্তু তোমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছ, এই চোখটা দেখো মাস্কারা পরেছি আর এটা মাস্কারা পরিনি। তো যারা ল্যাশ ইউজ করো না দেন ডেফিনেটলি কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করো, দু থেকে তিন কোট, দেখবে ফলস ল্যাশের কোনো দরকারই হবে না। তো ফেসেস কানাডার এই যে কাজলটা, এটা আমি এটা বিগত
4-5 বছর ধরে ইউজ করেই যাচ্ছি, কারণ আমার খুব ফেভারিট। একটা বেবি লিপস কিন্তু সবার কাছেই থাকে, সো এরকম একটা বেবি লিপস নিয়ে নাও, নিয়ে গালে হালকা করে লাগিয়ে, তাহলে কি হবে আলাদা করে আর ব্লাশার লাগবে না। সো এটাই আমাদের ব্লাশারের কাজ কিন্তু করে। একটু নাকের এখানটা করে নেব, তাতে মেকআপটা খুব ন্যাচারাল লাগে। একটা ব্লাশের জন্য টাকা খরচা না করে ব্লাশ কিন্তু ডান। এবার যেটা করব এটা দিয়েই লিপটা কভার করে নেব। যারা লিপস্টিক পরতে চাও গো ফর ইট। বেশিরভাগ টিনেজারদের কাছেই কিন্তু ব্লাশার আর সামথিং এগুলো থাকে না, তো ভীষণ অ্যাফোর্ডেবল ভাবে দেখানোর আমি চেষ্টা করলাম। এটার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি সুইস বিউটির এই হাইলাইটারটা, এটা কিন্তু খুব অ্যাফোর্ডেবল, 200 থেকে 350 মধ্যেই তোমরা পেয়ে যাবে। হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু একটা ফেস্টিভ মেকআপ, সো হাইলাইটার ছাড়া কি থোড়াই হয় নাকি। এবার মেকআপটা লং লাস্টিং করার জন্য যেটা করতে হবে, দরকার একটা মেকআপ ফিক্সার। তো এই যে একটা মেকআপ ফিক্সার, এটা সুইস বিউটির, এটা খুব অ্যাফোর্ডেবল, 250 থেকে 350 মধ্যে পেয়ে যাবে ম্যাক্সিমাম। এটাকে আমি ভালো করে শেক করে নিয়ে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটার মধ্যে একটা সাইট্রিক স্মেল আসছে, অসম।